চট্টগ্রাম নগরীর প্রায় 80% এলাকা ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। এর মধ্যে অন্তত 50% এলাকার মানুষ 4 দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন। সোমবার দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। নগরীর প্রাসাদোপম বাড়ি কিংবা শপিং মলের সামনের রাস্তায় জাল ফেলে মাছ ধরার দৃশ্য দেখা গেছে। এছাড়া সড়ক দিয়ে চলছে নৌকা। নগরীর বিভিন্ন আবাসিক এলাকার বাসাবাড়ির ভেতর কোমর থেকে বুক সমান পানিতে অবস্থান করে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে হাজারো পরিবারকে। শ্রমজীবী ও কর্মজীবী মানুষকে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে। কোমর থেকে গলা সমান পানি ডিঙিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে। স্থানীয়রা জানান, এদিনও নগরীর বেশিরভাগ এলাকা ছিল পানির নিচে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় নাওয়া খাওয়া বন্ধ ছিল। অনেক পরিবারের শিশু বৃদ্ধ থেকে সবাই খাটের ওপর নির্ঘুম রাত কাটিয়েছেন। করতে পারছেন না শৌচকর্ম, রান্নাবান্না, জরুরি প্রয়োজন এমনকি ডাক্তার বাড়িতেও যেতে পারছেন না রোগীরা। এসব এলাকার বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন। কোনো রকমে খেয়ে না খেয়ে জীবন কাটছে বাসিন্দাদের। কোনো কোনো এলাকায় রাস্তায় জাল ফেলে মাছ ধরতে দেখা গেছে বাসিন্দাদের। প্রিয় ভিউয়ার্স, কয়েকদিনের টানা ভোগান্তির পরেও বৃষ্টির থামাথামির কোনো নাম নেই। আল্লাহ সবাইকে আসন্ন বিপদ থেকে রক্ষা করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।